শহরের মধ্যে আসি না প্রায় দুই মাস হয়ে গেছে। শহরটা কিরকম জানে হয়ে গেছে, আর এদিক দিয়ে প্রচুর বৃষ্টি নামছে। কি বলবো ভাই, আকাশে ভাই যেভাবে চমৎকার ভাবে উঠে, আমি তো ভাই ভয় পাই। আমার উপরই পড়ে গেছিল, উপরে যদি পড়ে অবস্থাটা কিরকম হবে বুঝতেই পারছো ভাই। উমা 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 পড়ে গেল। যাই গাড়িটা নিয়ে চলে যাই, কিন্তু রাস্তাঘাটে তো কোনো গাড়িই নেই। সমস্যা নাই ভাই, সামনে এক লোকে গাড়ি নিয়ে আসছে, তার থেকে গাড়িটা ছিনিয়ে আমি বাড়িতে চলে যাবো। বেটা নাম বেটা গাড়ি থেকে, গাড়ি তো আমি নিয়ে নিলাম। বৃষ্টির কারণে তো ভাই কিছুই করতে পারছি না। মা তিনি হঠাৎ করে আবারও ডাক দিয়ে দিল। আমার তো ভাই অনেক ভয় করছে, কারণ আমার উপরে যদি পড়ে পুরে আমি ছাড় কার হয়ে যাব। ওমা পরে আর বাড়িতেই যেতে পারবো না, অনেক কষ্ট করে ড্রাইভিংটা করছি, যদি আমার উপরে পড়ে যায় তাহলে আমি তো শেষ। তো আমি এখন চলে আসছি আমার বাড়ির কাছাকাছি। ওমা আমি করে দিলাম অ্যাক্সিডেন্ট। ওরে এটা কি করলাম, আরে ভাই এটা কি করলাম, অ্যাক্সিডেন্ট করে দিছি। এখন যদি পুলিশ আসে আমার অবস্থাটা কিরকম হবে ভাই। তাড়াতাড়ি গাড়িটা রেখে আমি তাড়াতাড়ি রুমের ভিতরে চলে যাই। পুলিশ চলে আসলে আমাকে ভাই উল্টে লটকে ধুলাই দিবে, আমি তো পুলিশ স্টেশনে যাইতে চাই না। যাই তাড়াতাড়ি পালিয়ে যাই। তো যাই এখন গিয়ে একটা ঘুম দেই, ফ্রেশ হবো না আর, কাপড় চোপড় চেঞ্জ করার দরকার নাই, একটা ঘুম দিয়ে দেই। এই মুহূর্তে আবার কে কল দিল আমি তো বুঝতে পারছি না। আরে এটা তো আমার বন্ধু। হ্যাঁ রোহান বল, কি হয়েছে, কল দিলি যে সকাল সকাল। আরে বেটা সকাল না, এখন দুপুর 4টা বাজে। কি বলছ 4টা বাজে, তাহলে আমি এখন কি করছি? তুই তো ঘুমাচ্ছিস। ও আমি ঘুমাচ্ছি, আমার তো মনেই নাই আমি যে ঘুমাচ্ছি। মনে থাকবে কি করে, তোর তো কোনো খবর টবরই নাই, শহরের ভিতরে আসলি আর আমাকে জানালিও না। আর এদিক দিয়ে আমি তোকে কল দিচ্ছি যে জায়গায় তুই আমাকে কল দিবার কথা। আরে ভাই আমার তো মনেই নাই। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, তোর তো কিছু মনেই থাকে না। বল কি করবো, সরাসরি তোর সাথে কথা বলবো, তুই চলে আস। ওকে আমি আসতেছি। তো যাই বন্ধুরা, গিয়ে কাপড় চোপড় চেঞ্জ করে আসি। শরীরের থেকে অনেক গন্ধ বেরোচ্ছে, কারণ যেভাবে আসছিলাম সেভাবেই শুয়ে আসি। কাপড় চোপড়ও চেঞ্জ করি নাই, গোসল টোসলও করি নাই, যাই একটু ফ্রেশ হয়ে নিই। তো এখন কাপড় চোপড় গুলা পরিবর্তন করে নিছি, গোসলও করে নিছি। তো এখন আমি যাব আমার বন্ধুর সাথে দেখা করতে। আর বন্ধুরা তোমাদের শুধু একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ভিডিওতে লাইক দেওয়া। তোমরা ভিডিওতে 3 বার করে লাইক করবে, 1 বার লাইক করে ফেলো, 2 বার লাইক করে ফেলো, 3 বার লাইক করে ফেলো, দেখবে অটোমেটিক লাইক হয়ে গেছে। কিরে ভাই আমার না এখানে গাড়ি ছিল, গাড়িটা কোথায় গেল, কে চুরি করলো? আমি এমনিতেই গরিব আর গাড়িটা চুরি করে এখন আমাকে বানিয়ে দিল পুরা ফকিন্নি। কি করার, যাই হেঁটে হেঁটে যেতে হবে। ও বন্ধু রোহান রোহান, আরে ভাই কোথায় যাচ্ছিস? আমার তো ভাই হাত পাওয়ার ধরছে না ভাই, কি যে বলি ভাই, আমার বাসায় গাড়ি ছিল, গাড়িটাও কে জানে চুরি করে নিয়ে নিছে। আরে বলিস না ভাই, ঘটনাটা কি জানোস? আরে আমার ছোট ভাই কি আছে না, ছোট ভাইকে মেরে ফেলছে। কি বলছ তুই, তোর ছোট ভাইকে মেরে ফেলছে? কে মেরে ফেলছে, কোন সময় মারছে, কোন তারিখে মারছে, কিভাবে মারছে? কিরে ভাই তুই কি পুলিশ নাকি আমার বন্ধু, এত ইনফরমেশন চাচ্ছিস? কি বলবো ভাই, তোর ভাই মানে আমার ভাই তো আমাকে তো চাইতেই হই নাকি? ঘটনাটা কি করে হলো আমাকে তো খুলে বল, খুলে বল না ভাই। রে ভাই কার কাছে বলতে আসলাম, আমি যদি বলি 1 কথা আমাকে বলে 10 কথা। বুঝতে পারছি তোর সাথে কোনো কথাই বলতে পারবো না, যাই আমি অন্য জায়গায় চলে যাই। আমার বন্ধু তো আমার থেকে কিছুটা লুকাচ্ছে, সে তো খুলে বলছে না, কি করবো বুঝতেই পারছি না। তাহলে শুন, আমাদের এই শহরের মধ্যে লাভা টাইটান চলে আসছে, লাভা টাইটান, আর সে যাকে পাচ্ছে তাকে মেরে দিচ্ছে।
মন্টি আমার বাইকে সহ মেরে দিছে, তাই তোকে আমি বললাম। কি বলস তুই লাভা টাইটান, তাহলে তো এই বিষয়টা নিয়ে দেখতে হই। আমার মনে হয় কিছুদিন আগে যে আমি একটা হালকে মেরেছি, ওই হালকে হয়তো মরে নাই, তার জন্য সে প্রতিশোধ নিতে আসছে। আমার তো মনেই হচ্ছে না এখন ভাই কার কাছে যাই, কি করি। যাই তো এখন, গে এখন হালকের ছোট ভাইয়ের সাথে কথা বলে আসি। যাই তাড়াতাড়ি যাই। আর বন্ধুরা, তোমরা ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আমি যাচ্ছি হালকের ছোট ভাইয়ের কাছে, দেখতে হবে আমাকে। কিরে হালকের ছোট ভাই, তোর বড় ভাইকে না আমি কিছুদিন আগে মেরে দিছি, তোর বড় ভাই আমার শহরকে ডিস্টার্ব করছে কেন? কি বলো দাদা, আমার বড় ভাইকে না তুমি মেরে দিছো, এখন সে কোথায় থেকে আসবে? না হলে আমার বন্ধুর ছোট ভাইকে মারছে কে? আমি কি করে বলবো দাদা, আমি তো কিছু বুঝতেই পারছি না। কার কাছে আসলাম ভাই, আমার মাথায় ধরছে না এখন কার কাছে যাই, আমি তো বুঝতেই পারছি না। যাই এখন বাড়িতে যাই। আর বন্ধুরা, তোমরা ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। তো অলরেডি আমি চলে আসছি বাড়িতে, আর বাড়িতে আসার পর এখন একটু বিশ্রাম নিব, তারপর তোমাদের সাথে কথা বলবো। আচ্ছা দেখি তো টিভিটা অন করে কোনো ফালতু কোনো নিউজ আছে কিনা, কারণ আমি যদি টিভিটা অন করি ফালতু নিউজ আমার কাছেই চলে আসে। দেখি টিভিটা অন করে। ব্রেকিং নিউজ, আমাদের শহরে চলে আসছে লাভা টাইটান, আর সেই লাভা টাইটান শহরকে ধ্বংস করে দিচ্ছে। এমনকি কুকুর থেকে ধরে, গুড়া থেকে ধরে, ডাইনোসর থেকে ধরে, যাকে পাচ্ছে তাকেই মেরে দিচ্ছে, তাই কেউ বাসা থেকে বের হবে না। আর এরকম ফালতু নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। দেখছো বন্ধুরা, টিভি অন করলেই ফালতু নিউজ চলে আসে। আর তোমরাও যদি ফালতু ভিডিও দেখতে চাও তাহলে ভিডিওতে ফাটাফাট লাইক করে ফেলো, আর যারা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে ফেলো। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস বলতে ভুলে গেছি, আমি যে সাইকেলটা আনছি সেটা কিভাবে আনছি তোমরা তো কেউ বলতেই পারো না। আরে ভাই, সাইকেলটা আমি রফিক কাকার থেকে বার আনছি। এখন যে সাইকেলটা বার আনছি রফিক কাকাকে দিয়ে আসি, কেউ তো টেরই পাই নাই আমি যে কোথায় থেকে সাইকেলটা আনছি। ও রফিক কাকা, রফিক কাকা, আরে দোকানে আসো কি? রফিক কাকা কোথায় গেল? রফিক কাকা তো দোকানেও নাই। ও রফিক কাকা, তোমার সাইকেলটা এখানে রেখে যাচ্ছে, তুমি তো আবার বলবে আমি তোমার সাইকেল চুরি করে নিয়ে নিছি। আমি কিন্তু সাইকেল দিয়ে গেছি। ওকে ওকে চলে যা, সাইকেল রেখে চলে যা। তো বন্ধুরা, এখন আমি চলে আসছি আমার বাড়িতে, তো এখন সন্ধ্যা হয়ে যাবে, তাই একটা ঘুম দিয়ে দিচ্ছি, আর ঘুম দেওয়ার পরে সকালে উঠে তোমাদের সাথে কথা বলবো। ভাইরে ভাই, রাত বাজে 4টা, এই মুহূর্তে কে শব্দ করছে আমি তো বুঝতেই পারছি না, এত শব্দ, উমাগো উমাগো উমাগো, কোথায় থেকে এত শব্দ আসছে? আরে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরে আমার গাড়িটাকে কে পুড়িয়ে দিল, কে পুড়িয়ে দিল, উমাগো উমাগো। আরে এত বড় তুফান কোথায় থেকে আসলো আমি তো কিছুই বুঝতেই পারছি না। আরে এখানে তো কিছু দেখাও যাচ্ছে না, শুধু অন্ধকার আর অন্ধকার। আমার যে পুরাতন গাড়িটা ছিল সেটাও পুড়িয়ে ছারখার করে দিল, এত কষ্টের গাড়ি আমি কোথায় থেকে পাই? এত রাত্রে রাস্তার মধ্যে ছেলে মেয়েরা কি করছে? এই বাচ্চারা শুনো শুনো শুনো, এত রাত্রে তোমরা কি করছো? আরে শুনো তো বাচ্চারা, এত রাত্রে তোমরা কি করছো? তোকে বলছি আমাদেরকে ডিস্টার্ব করতে, ফুকিনি এখান থেকে বাঘ বাঘ ফুকিনি। কোনো সম্মানই নেই, বাচ্চারাও আমাকে সম্মান দিচ্ছে না, কাকে খুঁজি, কোন দিক দিয়ে খুঁজি আমি তো কিছু বুঝতেই পারছি না। বন্ধুরা, তোমরা ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আর আমি এখন কাকে খুঁজছি আমি নিজেও বুঝতে পারছি না। ও ভাই সাহেব, সামনে তো লাভা টাইটান। হে লাভা টাইটান, তুই আমার ভাইয়ের বন্ধুকে মেরে দিছ, তোকে আমি বাতি লাগিয়ে খুঁজছি। এতদিন ধরে তুই কোথায় ছিলি? আজকে তোকে আমি মেরেই ফেলবো। কি বলস তুই, আমাকে তুই মেরে ফেলবি? তুই আমাকে চিনস? চিনস তুই আমাকে? তোকে আমি চিনবো না কেন? তুই হলি লাভা টাইটান, তোকে আমি চিনবো না, তোকে আমি এখনই মেরে দিব। এই কামানটা তুই দেখতে পাচ্ছস? একটা মারবো তুই মরে যাবি। ওরে লাভা টাইটান আমাকে মেরে দিল, আমি কি বেঁচে আছি নাকি মরে গেছি?